হে ঈমানদাররা, জুম্মার দিনে যখন তোমাদিগকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমরা এখানে জিকির মানে নামাজ, নামাজের জন্য ছুটে এসো। ফাইজা কুজিয়াতিস সালা, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিলারদের, আহাহা, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও। ঢোলাগড়ের মোড়ে ফলের ব্যবসা করো, গরুর ব্যবসা করো, মাংসের ব্যবসা করো, কাপড় ব্যবসা করো, তোমার হালাল রুজির সন্ধান করো। আল্লাহ বসতে নিষেধ করছে, ফান্তাশিরু, বেরিয়ে পড়ো, ওয়াবতাগু, সন্ধান করো, মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজি। তফসিরে আছে জালালাইন বাইজাবিতে, আল ফাজল বেমানে রুজি, ফজল মানে রুজি, গুণীজনেরা কি শিক্ষা ইসলামে, পরিষ্কার পরিচ্ছন্নতা, জামা কাপড়। আমরা কোনোদিন বলেছি আমাদের মতো পাঞ্জাবি পরতে হবে, এটা পড়া শূন্য না, একটু ঢিলে কাপড় পরা নবীর সুন্নত, একটু বড় পরলে পর্দাটা ভালো হবে নবীর সুন্নত, চাইনা শার্ট, বু শার্ট, টি শার্ট চলবে না, কোনো আলিম বলে নাই, গুণীজনেরা জ্ঞানীজনেরা, আপনি আপনার জ্ঞান, গরিমা, পাণ্ডিত্য, শিক্ষা দীক্ষা, রুজি রোজগার, স্ত্রী পুত্র পরিজন নিয়ে চলবেন, ইসলাম তার অনুমতি দিয়েছে, বিয়েতে আমোদ করবেন, এনজয় করবেন, ইসলাম অনুমতি দিয়েছে, মায়ের মরে গেলে দুঃখ করবেন, বেদনা করবেন, অনুমতি দিয়েছে। আজকে মেয়েরা মাজারে যাচ্ছে, মৌলবী শওকত মানা করলে বলছে ওর কথা ঠিক না, দেওবন্দ থেকে মানি করেছে, এই বাবা মেয়েরা মাজারে যাবে বই কি, কেন যাবে না, তাই তো নাকি, এই গাঁয়ের কোনো লোক মরে গেলে মেয়েরা মাইয়েতের সাথে কবরস্থান যাই তো, আমরা কি বলি, আর বাড়ির বাইরে বেরোবে না, তাহলে মাজারে কি করে যেতে পাবে, স্বামী বলে স্ত্রী যেতে পাবে না, ভাই বলে বোন যেতে পাবে না, কোথায় কার মাজার কি, আর সেখানে চলে যাবে দুগি তাবলা, হারমোনি, খঞ্জনি, আর কত রকমের কি, আর মানুষ আর মানসিক শিরিক আর বিদাত আর কুফরি, সহজ সরল জীবন যাপন করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হলো, এরপরে নামাজ পড়ুন, পাঁচ ওয়াক্ত নামাজ, তারপরে রোজা রাখুন রমজানে, তারপরে ফজ ফরজ হলে করুন, তারপরে জাকাত ফরজ হলে দেন, জাকাত আর হজ সবার উপরে ফরজ নয়। আমরা যখন মহিলা বলি লোকরা রেগে যায়, একটা বিরাট বড় লোক কোরবানির গরু কিনেছে বুঝলেন, হারিয়ে গিয়েছে, আবার একটা কিনে এনেছে, তারপরে সেটা খুঁজে পেয়েছে, দুটোই কোরবানি করতে হবে, একটা গরিব মানুষ কোরবানির গরু কিনেছে, হারিয়ে গিয়েছে, আবার একটা কিনেছে, একটা কোরবানি দিলেই হবে, এই বড় লোকের একটা দিলেই হবে, গরিবকে দুটোই দিতে হবে, কারণ ডেকে ওয়াজিব ঘাড়ে চাপাইছে, তার উপরে ওয়াজিব ছিল না, আর এর ফরজ একটি, দশটা কিনলেও একটা দিলেই হবে, আর ও হারিয়ে গিয়েছে আবার কিনেছে গরিব মানুষ, দুটোই কোরবানি করতে হবে। আমাদের এই যে সদকা ফিতরা, যারা গরিব মানুষ তাদেরকে দিতে হবে না, ঋণ করে দিতে হবে না, সুদের ওপরে নিয়ে দিতে হবে না, ইসলাম এত পাক, এত পবিত্র, এত সুন্দর, এত ভালো, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না, তাই সবাই কলমা পড়ব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব। আর একটা জিনিস রয়ে গেছে, বিবি ছেলেকে ভালোবাসবো, আর একটা জিনিস রয়ে গেছে, হালাল রুজি রোজগার করব, আর একটা প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করব, সে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান মাঝি সাঁওতাল কলভিল যেই হোক, ভাই ভালো আছো, বাড়িতে সব ভালো, বাড়িতে কিছু ভালো মন্দ হলে পাশের বাড়িতে দেন, সে মুসলিম হোক বা অমুসলিম, ইসলাম এত ভালো, এত ভালো, সবাই করব ইনশাল্লাহ। এই রাতটাকে আপনারা এইরকমভাবেই ওয়াজ নসিহতের দ্বারা, আপনার জেগে নিজেদের একতা সাম্য মৈত্রীর দ্বারা পালন করছেন, খুব খুশি। আমি মৌলবী শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে,
আপনাদের জন্য দোয়া করছি, করব। আপনারা ভালো থাকুন, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو اهله يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم অনেক দরুদ আছে, উত্তম দরুদ যেটা আমরা নামাজেতে পড়ি। আমি আপনাদের কতটা দিন ধর্মে উপকার করতে পারলাম, আপনাদের হৃদয় নরম হয়ে মসজিদমুখী হলো, আল্লাহই জানে। আমার জন্য আপনারা, আপনাদের জন্য আমি দোয়া করব। আজকের এই প্রোগ্রামকে, আজকে আমাদের এই উপস্থিতিকে আল্লাহ কবুল করুক, আমার ছেলেদের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলছেন দুটো খতম আছে, এক লাখ কলমা, আমি তা বলবো না। আল্লাহ যতগুলি খতম আছে, যতগুলি কলমা পড়েছেন, যতগুলি তসবি তেলাওয়াত করেছেন সব, হ্যাঁ যতগুলো বললে এক লাখ 96 হচ্ছে না, যতগুলি কলমা পড়েছেন, কোরআন পাক খতম করেছেন, তসবি করেছেন, আজকের জন্য দান ধ্যান করেছেন, সব সব তুমি আমার সাহাবাই কেরাম আহলে বাইত তাবেইন তাবেইন কারবালা শোহদায় ওহদ বদর হুনাইন তবু তাদের সকলেই রুহে পৌঁছে তাদের মাগফিরাত করো এবং মর্যাদাকে বর্ধিত করো। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি যে বাজারে চলে গেছেন তাদের মাগফিরাত করে দাও। আমার মতো অপরাধী বিশ্বে কেউ নাই, আমি এতগুলো মানুষের সামনে তৌবা করছি, ইস্তেগফার করছি। আল্লাহ বুক নরম হয়ে গেছে, চোখে পানি আসতে চায় না, তুমি কবুল করে নাও, তুমি মাফ করে দাও, কবুল করে নাও, মাফ করে দাও। আমাদের ছেলেদিকে মেধা দান করো, যারা চক্রান্ত করছে আমাদিকে দেশ থেকে ছড়াবার জন্য নানাভাবে, তাদিকে হেদায়ত দান করো। হেদায়তের উপযুক্ত না হলে সমূলে ধ্বংস করো। আল্লাহ তুমি মেহেরবান বেনিয়াজ পাক, আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখিরতে হাসানা ওকেন আযাব আন্নার। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাষাগত দিক থেকে আমার কোনো ভুল হলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কোরআন হাদিসে ক্ষমা চাওয়ার কোনো রাস্তা নাই।